আয়েশা তুমি কি খাবা? আম ভর্তা খাবা? হ্যাঁ আম ভর্তাই খাবো। আয়েশা কি খাবা? আম ভর্তা। আম ভর্তা খাবা? ফারান? হ্যাঁ আম ভর্তা। যে ফাতেমা এখানে কাটতেছে, আম ভর্তাই খাবো। আজকে এই আম ভর্তাটা খাবে। এই এতগুলো আম নিয়েছে ভর্তা বানানোর জন্য। আর যেহেতু ঢাকায় প্রচুর পরিমাণে গরম পড়েছে, সেজন্য হচ্ছে আম ভর্তা খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। সবাই আম ভর্তা খাবে। ফারান আবার জাল খেলে ওর আবার চোখ দিয়ে পানি বেরোয় যায়। যদিও চোখ দিয়ে পানি বেরোয়, তারপরে বলে কি যে না আমার পানি বেরোয় না, জাল লাগেনি। আজকে দেখি ফারানের চোখের দিকে তাকিয়ে। দেখেন ওর চোখটা, দেখেন দেখছেন ওর চোখ দিয়ে বলে পানি বেরোয় নাই। জাল ঠেলাই দৌড়। সব এক করে দৌড়িয়ে পালিয়ে গিয়েছে, সব আম পাতা খাওয়া শেষ। গাইস, যে পরিমাণ গরম পড়েছে সেই জায়গায় যদি আপনারা আম ভর্তা না খান, তাহলে হচ্ছে গরমটা পুরোপুরি ভাবে উপভোগ করতে পারবেন না। সেজন্য হচ্ছে আমরা আজকে সবাই মিলে আম ভর্তা খাইতেছি। সবাই একটু হাই বলে দাও। আর সবাইকে বলে দাও, তোমরা যদি আম ভর্তা বানায় খাবা এই গরমের মধ্যে, তাহলে হচ্ছে তোমরাও পরিপূর্ণ গরমটা উপভোগ করতে পারবে। ভাল লাগে? শুদ্ধ পানি বেরিয়েছে? না। খাওয়ার পরে একজনের রিয়াকশন দেখেন। কি খাইছ? চিনি। চিনি খাইছো? কপালটা ঘাম বেরিয়েছে কে? জালের ঠেলায় দিই ভাত আবার। কি জাল লাগছে? বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ। তো গাইস, বর্তাকে দেখে আমিও বিদায় নিয়ে নেই। আর আমাদের চ্যানেলটা অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।